এডিসি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার 43 মাইল টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকার এক হল ঘরে অনুষ্ঠিত হয় বিজেপির এক সাংগঠনিক সভা। উক্ত বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার মাইনরিটি চেয়ারম্যান বাহাদুর ইসলাম, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, বিজেপির ধলাই জেলা প্রভারী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। সাংগঠনিক সভায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। পরে এদিনে এই হল গৃহে সাংগঠনিক সভায় 16 পরিবারের 35 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে, তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। পরে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা বিগত বাম আমলকে এক হাত নেন এবং সে সাথে বিজেপির বিভিন্ন কাজের গুরুত্ব তুলে ধরেন। মিটিং খেলা একাই নরক কুচ্ছু কাম মাইয়া কোনো মানে মাইয়া কোনো সুযোগ সুবিধা মাইয়া, কিন্তু চং চিনি যে বিজেপি সরকার ফাইমেন ইয়া গুলো নরক নাসি কিনা দিচ্ছে নরক ব্যবহার ঠিক মানাই খা যে পূর্ণাঙ্গ আপুরু সিমিসি বিজেপি উঙ্কা এমন একটা দল চিনর নরক সামনানি নাইয়া চং সাইমানো চং সাইমানো নং নি তামনা তামনা ইয়া যেভাবে বুমা নরক অনেক অর বুড়ি দঙ্গ বুমা দঙ্গ সাইমান অফিসার বুকুর মায়া খুঁজা খেলা বুকসার সাইনে পান ব দি বরং খাদিন কেন বড় মাই থুড়ি নাই সাই তিন খাইলো বিলি মাইসার ওই বন ফোনারি বাগে রিয়ান খাইরি নাই আবো বুমানো সানা নাইয়া আবো বুমানি দায়িত্ব বুমানি কর্তব্য আবো বুমানি বিসিঙ্গ আহাইন ফাই আপতি আহাইন চিনি বিজেপি ব অ দেশ নি শাসন খাইনে বাগে ফাইয়া সুর সেবা খাইনে বাগে ফাইয়া বিজেপি নি পার্টি খাইনে রক নেতা রক বরক নিজিন নেতা হিংয়া বরক নিজিন তামহীন সেবক চিনি প্রধানমন্ত্রী সে যে নরেন্দ্র মোদী বতাম সা আন প্রধানমন্ত্রীয়া আং প্রধান সেবক সেবা খাইনে বাকিছে আং। হাইকোর্টের নির্দেশানুসারে আগামী মে মাসের মধ্যে এডিসি নির্বাচন সম্পন্ন করতে হবে রাজ্য প্রশাসনকে। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনও বিবিধ ব্যবস্থা নিয়েছে। আর অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও গণদেবতাদের কাছে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি হাতে নিচ্ছে, তার ফলে চলছে ভাঙা গড়ার খেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।